অভিষেকে সেরার শিরোপা গুজরাটের রাজস্থানকে 7 উইকেটে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন টাইটান্স দুরন্ত প্রত্যাবর্তন হার্দিক পান্ডিয়ার দুটি গ্যাংয়ের লড়াইয়ে খুন হয়ে থাকতে পারেন সিধু মুসা প্রাথমিক তদন্তের পর দাবি পাঞ্জাবের ডিজির নিরাপত্তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়নি দুজন কমান্ডো থাকলেও তাদের সঙ্গে নেননি গায়ক রাজনৈতিক দাবি পুলিশের শীর্ষকর্তার রাজস্থানের আজমেরে অস্ত্র নিয়ে দাপাদাপি ফিল্মি কায়দায় অস্ত্র নিয়ে গাড়ির কনভয় শূন্যে একের পর এক গুলি সোশ্যাল সাইটে ভাইরাল ছবি এলাকায় আতঙ্ক বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পুলওয়ামায় নিকেশ এক জঙ্গি আরও এক জৈশ সদস্যের লুকিয়ে থাকার খবর কাল সন্ধে থেকে লাগাতার অপারেশন সেনা পুলিশের আপাতত বিজেপিতে যোগদান জল্পনা ওড়ালেন কংগ্রেস ত্যাগী হার্দিক প্যাটেল সোমবার গেরুয়া শিবিরে যোগ নয় যদি এমন কিছু হয় তাহলে জানাব টুইট বিদ্রোহী নেতাদের নেপালে বিমান দুর্ঘটনা এখনও নিখোঁজ 22 যাত্রী তুষারপাতের জেরে কাল বন্ধ ছিল উদ্ধার কাজ আলো ফুটতেই শুরু সার্চ অপারেশন কলকাতায় দিনভর মেঘ রোদের খেলা মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলবে সাময়িক স্বস্তি নতুন করে তাপমাত্রা বাড়ার আশঙ্কা কম জানালো হাওয়া অফিস ২০২২ আইসিএফ প্যারাকানো বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন ক্যানোয়িস্ট প্রাচীর যাদব বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রাচীর দুটি পায়ে অকেজো তার মধ্যেই অসাধ্য সাধন